আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। পাউরুটি দিয়েও যে এত মজাদার নাস্তা বানানো যায়, এটা না বানালে কিন্তু আপনারা একদমই বুঝবেন না। আজকে খুবই মজাদার একটি নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, রান্না করতে যারা ভালোবাসে, আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই, কারণ রেসিপিটা একটু বড় হলেও খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে হবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা সেদ্ধ আলু। আলুগুলো সেদ্ধ করার সময় অবশ্যই স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা নিয়েছি। দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমের সাদা অংশ এবং পেঁয়াজ। সবকিছু আমি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 5-6টা কাঁচা মরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুমটাকে একদম ভেঙে দিয়ে দিতে হবে। আমি এখানে 2 ডিম সেদ্ধ করেছিলাম, তাই 2 ডিমের কুসুমই এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চির লেবুর রস। এখানে চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে অনেক রকমের মরিচ আছে, টমেটো কেচাপ আছে এবং লেবুর রস রয়েছে, তাই চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স হয়ে যাবে। এবারে সবকিছু খুবই আলতো হাতে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই চারটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা চালনিতে আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। বেসনটা চালা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। এবারে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুবই পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আশা করছি এই বেসনগুলোর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 8 পিস পাউরুটি নিয়ে নিলাম। এবার একটা নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। শুরুতে আমি 1 পিস পাউরুটির উপর কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরও 1 পিস পাউরুটি দিয়ে দিলাম। তবে উপর থেকে পাউরুটিটা দেওয়ার পর কিন্তু একদমই চাপাচাপি করা যাবে না, নয়তো পুরটা কিন্তু বের হয়ে যাবে। এরপর এই বেসনগুলোর মধ্যে খুব ভালো মতো পাউরুটিটাকে গড়িয়ে নিতে হবে। এই কাজটা অবশ্য দুজনে করলে খুবই সুবিধা হবে, তবে যদি কেউ না থাকে তাহলে একা একাই একটু কষ্ট করে হলেও করে নিতে হবে। বেসনগুলোর মধ্যে ডোবানোর পর খুবই ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি রুটিটাকে। গড়ানো হয়ে গেলে এরকম হাতের সাহায্যে চারদিক থেকে একটু চেপে চেপে দিতে হবে, খুবই আলতো হাতে। তো দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে। আমি 8 পিস রুটি দিয়ে মোট 4টা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এবার এগুলো ভাজার পালা। ভাজার জন্য তেল বসিয়ে দেওয়া হয়েছে। এবার তেলটা গরম হলে আমি এখানে একটা একটা করে স্যান্ডউইচগুলো ভেজে নিব। স্যান্ডউইচটা দেওয়ার পর উপর থেকে কোনো রকম কোনো তেল দেওয়ার দরকার নেই, অথবা সাথে সাথেই একদম উল্টে দেওয়ার দরকার নেই, নয়তো কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পড়ে যাবে। কিছুটা ভাজা হওয়ার পর আলতো হাতে আমি স্যান্ডউইচটা উল্টে দিলাম। মিডিয়াম লো হিটে কিন্তু স্যান্ডউইচগুলো ফ্রাই করে নিতে হবে। দুপাশ সমানভাবে গোল্ডেন ব্রাউন হয়ে এলে এবার নামিয়ে নেওয়ার পালা।
আমি আপনাদেরকে আরও একটা ভেজে দেখাচ্ছি। ব্যাস এক এক করে ভাজা হয়ে গেলে মাঝখান থেকে কেটে পছন্দের চাটনির সঙ্গে পরিবেশন করুন। শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। পছন্দের চাটনির সঙ্গে এবার পরিবারের সবাইকে পরিবেশন করুন এই মজাদার স্যান্ডউইচ। কোনোরকম কোনো চিজ অথবা মেয়োনিজ ছাড়াই কিন্তু এই স্যান্ডউইচটা খেতে অসাধারণ লাগে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই বাসায় এই স্যান্ডউইচটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।